প্রিয় ইউটিউবের দর্শকেরা, আজ খাদুয়াতে মাছ ধরতে গিয়েও একটা চিতল হিট করেছি। খুব বড় না, খুব ছোটও না, মোটামুটি চলার মতো। এই পাথরে বসে মাছ ধরছি, অনেক ছেলেরা এসছে, পাশে বসে আছে, গল্প গুজব করছে, দেখছে। এরা সব বেড়াতে এসছে, এরা প্রায় সব বেড়াতে এসেছে, অনেক ছেলে মেয়ে খাদুয়া দেখতে এসেছে। খাদুয়ার সময়টা খুব ভালো, গরমের সময় খাদুয়ার ধারে গিয়ে বসলে মোটামুটি ভালোই লাগে, অস্বস্তিকর নয়, খুব ভালো জায়গা। খাদুয়ার ধারে পাথরে বসে অনেক আরাম, এই যে মাছ ধরছি কোনো অসুবিধা নাই, কোনো গরম নাই। মাছটা পেয়ে গেছি আগেই, সেই মুহূর্তে কেউ ছিল না, কাউকে দিয়ে ভিডিওটা করাতেও পারিনি। জলের মধ্যে একটা ব্যাগ ভেজানো আছে, সেই ব্যাগের মধ্যে মাছটা ভরে রাখা আছে, চিতল মাছ, একটা বেলে মাছ, একটা বাম মাছ। তবে কয়েকদিন থেকে মাছ ভালোই পাচ্ছি, যেটা বহুদিন পাইনি। বহুদিন বলতে এক আধ বছর হয়ে গেল মাছ ভালো পায়নি। এই এই মুহূর্তে মাছটা ভালোই পাচ্ছি, ভালোই হচ্ছে, প্রত্যেক দিনই একটা করে আছেই চিতল মাছ, তার সঙ্গে বেলে, কালবাউস, বাম, এসব মাছগুলো হয়। এবার আমার ইউটিউব চ্যানেল একটু বড় করে ভিডিও বানিয়ে নি, আজকে মাছ পেয়েছে কাটা, খাদুয়ার ভিডিও খুব ভালোই হয়। তবে বাইরের মানুষদের কাছে আমার অনুরোধ, তারা সবাই লালগোলা বেড়াতে আসলে একবার খাদুয়া এসে বেরিয়ে যাবেন, সত্যি খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, এবং গরমে তৃপ্তি আসবে। সব বেড়াতে এসে জলেই নেমে যাচ্ছে এমন অবস্থা, প্রচুর লোকজন আসে বেড়াতে, প্রচুর লোকজন সব চারিদিকে এসে ঘুরে বেড়াচ্ছে। এখানে আইসক্রিম পাওয়া যায়, ভ্যারাইটিজ আইসক্রিম, ফুচকা, ফুচকা পাওয়া যায়, কেউ কিছু বলবে না, তুই লে না, তোর ইউটিউবে দেখতে পাবি, হ্যাঁ তোর ইউটিউবে ভাইরাল করছি এত সুন্দর করে। ছোট ছোট তো ভাই, বড় মনে হয় আমার একটা ছিপ ফেলা, হ্যাঁ তুলবা, হাত মারা তুলবা একটা।
পদ্মা নদীতে বিশাল বিশাল মাছ আছে, বিশাল বড় বড় মাছ, বড় কাতলা, বাঘার, কালবাউস, রুই, চিতল। চিতল মাছ আমি পদ্মায় দেখেছি 12 কিলো 14 কিলো, মানে ছিপে উঠতে দেখেছি। আমি সেই সময় পেয়েছি 7 কিলো 300, 5.5 কিলো, 6 কিলো, এরকম ওজনেরও চিতল পেয়েছি আমি আগে, কিন্তু এবার আর হচ্ছে না ওই সাইজের চিতল, সব ছোটো ছোটো চিতল, যত চিতল দেখছি সব ছোটো ছোটো, ছোটো বলতে একেবারেই ছোটো না, মোটামুটি সাইজ আছে, ভালোই সাইজ, 2 কিলো 2.5 কিলো 3 কিলো, সাইজ খারাপ না, ভালোই আছে। তবে দুদিন দুর্ভাগ্য, যে মুহূর্তে মাছটা হিট হয়েছে সেই মুহূর্তে মাছটা খেলিয়ে তোলানোটা দেখাতে পারেন, মাছ লাগার সঙ্গে সঙ্গে জাম্প করে উঠছে একদম উপর দিকে, সেই দৃশ্যটা দেখাতে পারলে খুব ভালো হতো। অথচ আমি মাছ যখন খেলিয়ে উঠাচ্ছি সেই তৃপ্তি সেই আনন্দটা পাচ্ছি আমি, কিন্তু আমার যে সকল ইউটিউব বন্ধুরা তাদেরকে আমি দেখাতে পারছি না, তারাও যদি ওই মুহূর্তটা দেখতে পেত তো আনন্দ উপভোগ করতো, ভালো লাগতো। হবে, আস্তে আস্তে চেষ্টা করছি কি করে আরো ভালো কিছু করা যায়, ওই দৃশ্যগুলো যাতে প্রথম থেকে দেখানো যায়, মানুষ দেখতে পায়, সেই ব্যবস্থা করছি। আর মোবাইলটা ঠিকভাবে রাখো, মোবাইল দিয়ে আমি করি, তো মোবাইলের যে রাগ বইস্টান করে সেটাও খুব মানে ভয়ঙ্কর, পাথর আর পাথরের ফাঁকে ঢুকে গেলে মোবাইলটা আর খুঁজে পাওয়া যাবে না, একদম জলায় তলিয়ে যাবে বা নিচে চলে যাবে, সে মোবাইলই পাওয়া যাবে না। তো আমি খুব কষ্টে খাদুয়া গিয়ে ভিডিও করে আনি, দিয়ে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি, বহুত সময় লেগে যায়, এই রাত্রি 11টা বেজে যায় 10টা বেজে যায় ভিডিও কমপ্লিট করে ছাড়তে। ইউটিউবে ভিডিও ছাড়া খুব কষ্টকর ব্যাপার, সকলে হয়তো ভাবে কোনো ব্যাপার নাই, কোনো রকম ভিডিও তুলে ছেড়ে দিলাম হয়ে গেল, কিন্তু না, অনেক খাটনি, অনেক পরিশ্রম। তাই নতুন যারা ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটাকে বড় করে দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, প্লিজ। হ্যালো গাইস, শীতল শীতলের ছবি তোলা যাচ্ছে না, এই যে ঝোলাটা জলের মধ্যে বসানো ছিল এর ভিতরে আছে একটা চিতল, একটা বাম, একটা বেলে, ভালোই হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি ভালোই। আর এগুলো হচ্ছে আমার দর্শক, আমি মাছ ধরছিলাম, আমার পাশে সব বসে বসে দেখছিল, এরা তখন কেউ ছিল না, যখন মাছটা পাই তখন এরা কেউ ছিল না, থাকলে এদের দিয়ে আমি পুরো ভিডিওটা করাতে পারতাম, এরা পরে আসলো সব। প্রিয় দর্শক, আমার ইউটিউবের বন্ধুরা, ওই যে আজকেও একটা চিতল পেয়েছি, মাছ নিয়ে যাচ্ছে, পরস্পর 4 দিন, অনেকে মাছ ধরতে এসছে, এই মাছ ধরে সব বাড়ি ফিরছে, সন্ধ্যা লেগে আসছে। আমি আসার আগে খাদুয়া একবার স্নান করি, স্নান করে তৃপ্তি পাই, ভালো লাগে, দিয়ে বাড়ি আসি, মনোরম জায়গা, খাদুয়ায় স্নান করে সত্যি শরীর দেখার ফ্রেশ হয়ে যায়, এবং খোলামেলা জল খুব সুন্দর, স্নান করে আরাম, ওই জন্য আমি সেই সুযোগটা ছাড়ি না। ইন্ডিয়া মাছ টাছ ধরার পরে অনেকে মাছ কিনতে আসে, করে সে বিষয়ে আমি মাছ বিক্রি করি না, সবাই বলছে একটা মাছ দাও। এই হচ্ছে আজকের খাদুয়া আমার ভিডিও। এই যে আমার ভাইপো মাছটা ধরেছে, ও খুব আনন্দ, মাছ ধরতে পছন্দ করে, মাছ খুব ভালোবাসে, মাছ ধরা ছিপ দিয়ে,
তো ওকে বললাম তুই ধর, তাই ও ধরেছে হাতে নিয়েছে। খুব খুশি, খুব হাসি খুশি। চিতলটা আমাদের রঙ্গ মেরেছে, আমাদের রঙ্গ লাল রঙ্গ পেয়েছে আমাদের এই চিতলটা। বাম একটা বাম আছে, একটা বিলে আছে, আর এতগুলো পুঁটি আছে রঙ্গলালের পুঁটি। এই পুঁটি মাছগুলো সব ধরেছে ওই, একবারে ঝকঝক করছে রঙ্গলাল। এই পুঁটি মাছগুলো ধরেছে, তারপরে বেলে মাছটা হেভি মাছ ধরতে পারে, বামটাও ফার্স্ট ক্লাস। ওই মাছ ভালোই হবে, ফাটাফাটি কেস কন্টিনিউ চার দিন। হ্যাঁ ভালো মাছ ধরেছে, পুঁটি মাছগুলো সবই রঙ্গলালের, ভালোই হবে রঙ্গলাল সমস্ত পুঁটি।